সর্বানন্দ সোণোৱাল মুখ্যমন্ত্রীর চকুর কুটা দাঁতৰ হল। ডিব্ৰুগড়ত সর্বানন্দ সোণোৱাল পরাস্ত হব। সোণোৱালক পরাস্ত করব খুদ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। ডিব্ৰুগড় সাপেক্ষে শত্রুর শত্রু হব মিত্র। যে সোণোৱাল ডাঙরিয়াক যদি দাঁতৰ কুটা চকুর হুল বলে ভাবে সেটো অসমৰ মুখ্যমন্ত্রী ভাবে, আর অসমৰ মানুহে সোণোৱাল ডাঙরিয়াক বেয়া পায় কাখনৰ কারণে, অসম চুক্তিখনক অবমাননা করার কারণে। গতি শত্রুর শত্রু মিত্র। ডিব্ৰুগড়ত কংগ্রেসে যুঁজিব, বিরোধী ঐক্য মঞ্চও যুঁজিব, মুখ্যমন্ত্রীও যুঁজিব। দিল্লির পর আহি গুৱাহাটীত উপস্থিত হয়ে বিজেপির প্রতি বাক্যপাত নিক্ষেপ ভূপেন বৰাৰ। ভূপেন বৰাৰ লক্ষ্য সর্বানন্দ সোণোৱাল। সোণোৱাল ডিব্ৰুগড়ৰ প্ৰাৰ্থী হওয়াক লৈ সুখী APCC সভাপতিগৰাকী। কাৰণ আমি সোণোৱাল ডাঙৰীয়াক ডিব্ৰুগড়ত প্ৰক্ষেপ কৰাৰ কাৰণে ভাল পাইছোঁ। কাৰণ কা আন্দোলনটো যোৱাবাৰো ডিব্ৰুগড়ৰ পৰা আৰম্ভ হৈছিলে আৰু এইবাৰো কা আন্দোলনৰ নাভিকেন্দ্ৰ হ'ব ডিব্ৰুগড়। পাঁচগৰাকী শ্বহীদ যিগৰাকী মুখ্যমন্ত্ৰী কাৰ্যকালত হৈছিলে, যিজন মুখ্যমন্ত্ৰীয়ে সেই সময়ত অসম চুক্তিক গীতা বাইবেল কোৰাণ বুলি কৈ পরবর্তী সময়ত কাখনক সমর্থন করে চুক্তির আত্মা হত্যা করেছে, তেও নিজে স্বেচ্ছায় আহি পেলায় এটা মানুষের কাঠগড়াত থিয় দিছে ডিব্ৰুগড়। কোর্টখনের নাম এটা ডিব্ৰুগড়। এইবার ভূপেন বৰাৰ আন এক বিস্ফোরণ। RSSৰ এগারী কেন্দ্রীয় শীর্ষ নেতাক জালত পেলালে মুখ্যমন্ত্রী, যার জড়িয়ে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় নিজের খেয়াল খুশি মতে টিকট দিছে। RSSৰ এজন নেতায় ফোন করে কৈছে যে RSSৰ এজন ডাঙৰ নেতা CMৰ জালত বন্দী হৈছে, যিটো কাৰণে CMএ যথেষ্ট মই মতালি দেখুৱাই পেলাই টিকেট দিবলৈ সক্ষম হৈছে বুলি এজন RSSৰ নেতাই মোক টেলিফোনত কৈছে। এনে প্ৰেক্ষাপটত অসমৰ জনতাৰ প্ৰতি ভূপেন বৰাৰ আহ্বান। অসমৰ ৰাইজ শুই থকা সিংহ। অসমৰ ৰাইজে এই লোকসভা নিৰ্বাচনক কেৱল কংগ্ৰেছ বিজেপিৰ মাজত ইলেকশ্যন বুলি ধৰিব নালাগে। ওল পেনশন পলিচি লাগে না নালাগে তার সিদ্ধান্ত লোব লাগে লোকসভা। অঙ্গনাবাদী কর্মী, আশা কর্মী, টেট টিচার, কন্ট্রেকচুয়াল টিচার, টিউটর, এখেত সকলের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিব লাগে। এক গণসংগ্রাম গণতন্ত্রের, এই মহাসংগ্রাম। ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণের বিষয়টুক বিজেপিয়ে যেধরনের প্রতারণা করলে তার প্রত্যুত্তর ইয়াত পাব লাগবে। কা আন্দোলনের পাঁচজন শহীদের প্রতি আমি এই ইলেকশনত শ্রদ্ধাঞ্জলি জানাব লাগবে। আমার প্রত্যেকটা ভোট কা আন্দোলনের শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি হব, অসম চুক্তির আত্মার প্রতি শ্রদ্ধাঞ্জলি হব। পিছে বিজেপির বিরুদ্ধে সরব হয়ে থাকলেও অসমত এক প্রকার থানবান হল কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী ঐক্য মঞ্চ। এয়া ডিব্ৰুগড়ৰ দৃশ্য। মিত্রশক্তির প্রার্থিত্ব ঘোষণালৈ বাট না চাই সমষ্টিত আপৰ প্রচার। আপকর্মীর শ্লোগান অসমতো কেজরিওয়াল। প্রার্থী মনোজ ধর্মর হয়ে প্রচার চলাবলৈ দিল্লির পর আহিছে কেন্দ্র নেতা। এনে পরিস্থিতিত ভূপেন বৰাৰ অকপট স্বীকারোক্তি, আপৰ সৈতে মিত্রতা নহব, হব বন্ধুত্বমূলক প্রতিদ্বন্দ্বিতা। আপৰ লগত আমি যথেষ্ট চেষ্টা কৰিছিলোঁ। আপক আমি বারে বারে অনুরোধ কৰিছিলোঁ যে আপোনালোকে অলপ লিষ্টখন ছুটি কৰিব লাগে, তেখেতসকল অপারক বলে কৈছে, গতি সাগিলে ফ্রেন্ডলি কন্টেস্ট হবগে। ডিব্ৰুগড়ক লৈ কংগ্রেসের সংঘাত কেবল আপৰ লগতেই নহয়, দলের ভিতরতো কিছু ক্ষোভ। জিলা কংগ্রেসের সঙ্গে APCCয়ে কোনো কথা আলোচনা নকৰাৰ অভিযোগ। এই ক্ষেত্র আমার ডিব্ৰুগড়ই হোক, তিনিচুকীয়া জিলাই হোক, বা আমার ব্লকেই হোক, জিলাই হোক, কারো লগত কোনো রকমের আলোচনা নকরাকে এনে ধরনের কামকাজবিলাক চলি আছে, কিন্তু বর্তমান লাগে ডিক্লিয়ার হওয়া নাই। এফালে ভূপেন বৰাৰ মাৰাথন গুৰুতৰ অভিযোগ, আনফালে সমষ্টি সাপেক্ষে দলৰ ভিতৰতে ক্ষোভ। পিছে এই পৰ্যন্ত অঘোষিত কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী তালিকা, বিপৰীতে ভোট যুঁজত জঁপিয়াই পৰিল শাসক পক্ষ। এতিয়া কেৱল কথাৰে যে শক্তিশালী শাসকক প্ৰতিহত কৰিব পৰা নাযাব, সেয়াও APCCৰ সভাপতি ভূপেন বৰাই উপলব্ধি কৰা উচিত। একে সময়তে ভূপেন বৰাৰ অভিযোগসমূহো কিন্তু 100% উপেক্ষণীয় নিশ্চয় নহয়। ব্যুরো রিপোর্ট, প্রতিদিন টাইম।